সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা দেখছেন মানে তোমরা দেখছো ব্লগার সোনু, ঠিক আছে। সো মানে এত রাত্রে ভিডিও করার কারণ, রাত নয়, ঘড়িতে বাজে কটা, 7টারে বাজবে। তো যাই হোক, এ হচ্ছে ভাই, এটা হচ্ছে দিনা, পরিচয় করি প্রথমে। আর আমার নাম দীপক, এটা হচ্ছে দীপক। যাই হোক, ভালো নামটা বললো, নিক নেমটা বলেনি। যাই হোক, তো এত রাত্রে একটা ব্লগ করার কারণ, ব্যাপারটা হয়ে গেছে কি, মা দুর্গার আজকে মানে চোখটাও আঁকা হচ্ছে, তো পিছনে দেখা যাচ্ছে, তো সেই কারণে একটা একটা ছোট করে ব্লগ করা। দীপক কিছু বলবি? পাড়ার পুজো, পাড়ার পুজো, আর আর কি, আর কি বলবি? বাকি তো এখনো পুজো বাকি আছে, পুজো বাকি আছে, আরো ব্লগ আসবে, তুমি পুজো আসবে, কটা কটা ব্লগ আসবে দেখা যাক কতদূর কি হয়। আচ্ছা যাই হোক, তো ব্যাপারটা হয়েছে কি, এত রাত্রে ব্লগ করার কারণ মায়ের চোখ আঁকা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো সেই কারণে দেখিয়ে দিই কী করে আঁকা হচ্ছে, এবং আজকে মনে হয় সাজানো গুজানো হচ্ছে মাকে। সো তোমরা দেখিয়ে দিই পুরো ব্যাক ক্যামেরায়। সো বন্ধুরা, ইতিমধ্যে মায়ের চোখ রাখা হচ্ছে দেখতে পাচ্ছি, তো তোমাদের একটু সিনেমাটিক শট দেখিয়ে দিই আমি। তো বন্ধুরা, ব্যাপারটা হয়েছে আমার সামনে পাশে দাঁড়িয়ে আছে কার্তিক, গণেশ, গণেশের কাপড় পরানো হচ্ছে। সুন্দর গণেশের কাপড় পরানো হচ্ছে। তোমাদের বাড়ি কোথায়? তরুণ কুণ্ডু, বিষ্ণুপুর। তরুণ কুণ্ডু মৃৎশিল্প, তো বিষ্ণুপুর বাঁকুড়া। নাম্বারটা কাজ করবো, আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা এখন থেকে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর মায়ের মূর্তি তৈরি করেছে একটা, এখনও ইনকমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট করে পুরো ব্লগটাই দেখতে পারবেন। যাই হোক, দেখা যাচ্ছে সিংহ বাবা খুব বড়ো 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 হাঁ করেছে একটা। দেখা এখানে মহিষাসুর মামা অনেক কষ্টে করে দাঁড়িয়ে আছে, বুক টুক ফুলিয়ে, অবস্থা খারাপ সব। দারুণ ব্যাপার, নতুন মন্দির হয়েছে, দারুণ প্যান্ডেল ডিজাইন, সুন্দর একটা পরিস্থিতি। যাই হোক, এটা হচ্ছে লক্ষ্মী, হচ্ছে সরস্বতী, কাপড়ের ডিজাইন। তো বন্ধুরা, এটা দুর্দান্ত পরিস্থিতি চলছে নাকি, কি হচ্ছে কেসটা, এটা বলে দাও কি হচ্ছে। আচ্ছা, তারপর একটু ভালোই হচ্ছে। আচ্ছা, তারপর দেখা যাক বাকিটা কি হয়। বাকিটা আজ জল হয়ে যায়, জল হবে না, জল হলে তো পুরো একদম পুজো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর যদি না জল হয় তো খুব এনজয় হবে। আচ্ছা, আগের থেকে সব প্ল্যান আছে আমাদের। আচ্ছা, আগে বলছে মানুষকে আলাদা, কলকাতার মানুষ তো আজকাল বাবু ভালো ছিল, বিষ্ণুপুরের চাই। আচ্ছা যাই হোক, তো এখানে মায়ের মূর্তি ঠিকঠাকভাবে তৈরি হয়েছে, এখন চোখ আঁকা হচ্ছে, আর সাজানো গুজানো চলছে, শাড়ি পরানো হচ্ছে। তো এখনও ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ভিডিও নিয়ে আসবো নিশ্চয়ই। আপাতত মায়ের যে চক্ষু আঁকা হলো সেই নিয়ে একটা ভিডিও করলাম, নেক্সট প্যান্ডেল ভিউ ফুল আঁকা টোটালি সব কিছু দেখাবো আপনাদের। দেখুন সবাই বসে আছে এখানে, নিশ্চয়ই 365 দিনের অপেক্ষা, সবাই খুবই আনন্দ করবে আর কি। যাই হোক, তোমাদের আরেকবার ভিউটা দেখিয়ে দিই, আর ভিউটি ভালো লেগে থাকলে ভিউটি একটা লাইক করে দিই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিও। যাই হোক, আজকে আমি শেখাবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একবার দেখিয়ে দিই ফুল ভিডিওটা।
Thank you.